আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি গরিব ঘরের ইফতারের কাহিনী শোনাতে চলেছি। এই কাহিনী সাজিদ ও সাকিবের। রমজানের সময় ছিল, সাজিদ তার স্ত্রীকে বলল, জলদি করো, ইফতারির সময় হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে সাজিদ বলল, লাচ্চি ও শরবত বানিয়ে ফেলেছ? বিবি জবাব দিল, হ্যাঁ বানিয়ে ফেলেছি। সাজিদ বলল, তাহলে দেখি তো কিরকম গরম হয়েছে, লাচ্চি ছাড়া তো ইফতার জমেই না। বিবি সন্তানদের সহায়তায় এক এক করে খাবার দস্তারখানায় রাখতে শুরু করে দিয়েছে। পাকোড়া, সমুচা, দই, চানা বুট, লাচ্চি, রু আবজা, দুধ, শরবত সব নিয়ে এলো। এরই মধ্যে সাজিদ বললেন, আরে বিবি খেজুর তো নিয়ে আসো, খেজুর দিয়ে রোজা ভাঙা সুন্নত। বিবি বললেন, আনছি আনছি, এই নিন আপনার খেজুর চলে এসেছে। দস্তারখানা সাজানো হয়ে গিয়েছিল, ছোট বড় সবাই মিলে ইফতারির জন্য অপেক্ষা করছিল। সাজিদ বলল, বিবি রাতের খাবার কি বানিয়েছ? আজ মসজিদ থেকে এসেই খেয়ে নিব। বিবি বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দের কোপ্তা তো আগেই রেঁধে ফ্রিজে রেখে দিয়েছি। সাজিদ বলল, আমার স্ত্রীর কথা আর কি বলবো, মাশাআল্লাহ। এরপর তারা সকলে মিলে হাত তুলে দোয়া করতে লাগলো, রোজাদারদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। সাজিদের বাসার পাশে সাকিবের বাসা ছিল, একটি দেওয়ালের এপারে ওপারে। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করল, কিছু আছে রোজা ভাঙার জন্য? তার স্ত্রী রান্নাঘর থেকে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ আছে, আজ আমরা অভুক্ত থাকব না। এই বলে স্ত্রী তার ছোট মেয়েকে সাথে নিয়ে সিদ্ধ আলু, রুটি ও শরবত দস্তারখানায় এনে রাখল। শরবতটা এমন ছিল যে তাতে পানি ও চিনি ছাড়া আর কিছুই ছিল না, না লেবু, না মধু, না গুড়, না অন্য কিছু। আর পাকোড়াতে না ছিল পেঁয়াজ, না শাক, না বাঁধাকপি, না অন্য কিছু, কেবল আটা দিয়েই বানানো হয়েছিল। গরিব হলেও বা কি, তাদেরও তো বাজাপড়া খেতে ইচ্ছা করে। সাকিবের বড় দুজন মেয়ে যারা কুরআন তেলাওয়াত করছিল, তারাও এসে দস্তারখানায় বসে রোজা ভাঙার অপেক্ষা করছিল। সাকিব একবার দস্তারখানার দিকে তাকায়, তো একবার তিন মেয়ের দিকে তাকায়। তার খারাপ লাগতে থাকে, ভাবতে থাকে যে এই বয়সে বাচ্চাদের কত কতই সুখ্ন থাকে, কিন্তু আমি তো তাদের মন মতো কিছুই খাওয়াতে পারছি না। ইফতারের আগে দোয়া কবুলের সময়, এই সময় তারা সবাই বসে দোয়া করতে থাকে। সাকিবের চোখে পানি চলে এলো, সে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমার মেয়েদের ভাগ্য যেন ভালো হয়, সেটা দেখো, তাদের জন্য কোনো রকম দারিদ্রতা কোনোদিন ছুঁতে না পারে, তাদের জন্য নেক এবং ভালো সম্বন্ধ এনো। তার মেয়েরা সব নেক, বুঝদার ও ধৈর্যশীল ছিল, কিন্তু তার ছোট ছেলে একদমই বুঝতে চাইত না। সে বলে, আম্মু, আমি আশাদের সাথে ওদের ঘরে গিয়েছিলাম, ওদের দস্তারখানা প্রতিদিন ইফতারে ভরপুর থাকে, আমাদের বাসায় এমন কেন হয় না? আমি প্রতিদিন এভাবে কখনো আলু তো কখনো ডাল, এগুলো খেতে পারবো না। আম্মা বললেন, বাবা সবুর করো। ছেলে বলল, আম্মা সবুর তো করছি, সপ্তাহে একদিন তো অন্তত ভালো মন্দ কিছু খাওয়ালেও তো পারেন, কখনো শরবতের রুয়াবজা দিলেও পারেন, খাওয়ার জন্য গরু বা মুরগির মাংস রাঁধলেও পারেন। ছেলেটির নাম ছিল আহম্মেদ, 11 কি 12 বছর বয়স হবে। মা উঠে ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিলেন, কেঁদে উঠে বলল, ধৈর্য ধরো বাবা, আল্লাহতালা সবুরকারীদের জন্য জান্নাত বানিয়েছেন, ওখানে সব পাবে, কোনো কষ্ট থাকবে না, সবুর করো বাবা, সবুর করো। এদিকে ছেলেও মায়ের সাথে মিশে কান্না করতে লাগলো, সে সবে মাত্র 12 বছর হলেও সবগুলো রোজা রাখছিল, এতদিন সে ধৈর্য ধরে ছিল, কিন্তু আজ না জানি তার কি হয়ে গেল। বাচ্চারা সবাই এই ব্যাপারটা বুঝত, কিন্তু তারা কিছুই বলতো না, বলতেও চাইতো না, যে শুধু ইফতারিতে কেন, সেহরিতেও তো শুকনো রুটি খাওয়া যায় না, 2 চামচ দই যদি পাওয়া যেত তবে কি এমন অসুবিধা হতো। প্রতিবেশীরা বলছিল যে সেহরিতে যদি দই খাওয়া হয় তবে নাকি সারাদিন পিপাসা লাগে না। বাচ্চারা এক একজন এক এক জিনিস ভাবছিল। ছোট মেয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ তো বলেছেন যে আল্লাহর পিছনে খরচ করো, এই লোকরা কি কোরআন পড়ে না, এ কথা জানে না, তবে কেন তারা আল্লাহর পথে খরচ করে না, তারা কেন বুঝে না? গরিবেরও তো ক্ষুধা লাগে, তাদেরও তো মন আছে, তাদেরও তো মাঝে মাঝে ভালো মন্দ খেতে ইচ্ছা করে। হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি না, শুধু আমার মনের কথাটাই বলছি, আম্মাকে বলি তো উনি কষ্ট পাবেন, তাই তোমাকে বলছি। হে আল্লাহ, আমার অনেক ভালো খাবার খেতে মন চাচ্ছে, অনেক পিপাসা লেগেছে, দুধওয়ালা শরবত খেতে ইচ্ছা করছে। হে আল্লাহ, আমাদের আপনি দুনিয়াতে খাওয়ান, আখিরাতেও আমাদের খাওয়ার জন্য কল্যাণ রাখুন, এবং আমাদেরকে আপনার অনুগত বান্দা বানান।
আপনার মহিমায় আমাদের জন্য ভালোমন্দ খাবারের ব্যবস্থা করে দিন। ছোট মেয়েটি আপন মনি আল্লাহর সাথে কথা বলে যাচ্ছিল। আজানের সময় হয়ে গিয়েছিল, এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো। সাকিব গিয়ে দেখল সাজিদের হাতে একটি ইফতার বর্তি, একটি বড় থালা হাতে দাঁড়িয়ে আছে, সাথে তার ছেলে হাতে শরবতবর্তি একটি জগ নিয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, এই সেই সাজিদ যার কথা আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম। সাকিব তো অবাক হয়ে গেল, সাজিদ খাবারগুলো নিচে রাখল এবং সাকিবের হাত ধরে দাঁড়িয়ে গেল, বলল আমাকে মাফ করে দিও ভাই, আমি তোমাদের কথা ভুলে গিয়েছিলাম। একটু আগে ছেলেদের জেদে আইসক্রিম কিনতে যাচ্ছিলাম, মোড়ের মাথায় আসতেই আপনার ছেলের কান্না আমার মনোযোগ টেনে নিয়েছিল, আমাকে মাফ করো ভাই, আমি অনেক লজ্জিত। আমি নিজের পেট তো ভরে খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী অনাহারে রয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সাজিদ একটি লেফাফা বের করে জোর করে সাকিবের পকেটে ঢুকিয়ে দিল এবং বলল, এটা তোমার সন্তানের জন্য আমার পক্ষ থেকে উপহার, আর বাকি রমজানে তোমাদের সবার আমার বাড়িতে দাওয়াত রইল। ততক্ষণে আজান দিয়ে দিল। আহমেদ তো খুশি হয়ে রুহাবজা খেতে লাগল, আর ছোট মেয়েটি এত খুশি হয়ে গিয়েছিল যে সে আল্লাহর শুকরিয়া আদায় করে মজগুল হয়ে পড়েছিল। আল্লাহ কত মহান, কেউ যদি তাকে মন থেকে ডাকে তবে তিনি তাকে নিরাশ করেন না। বন্ধুরা, আপনারা শহর বা গ্রামের আশেপাশে দেখেন, আপনার প্রতিবেশী দেখুন, কোথাও কেউ অভাবী নেই তো, কেউ শুকনো রুটি খেয়ে থাকেনি তো, তাহলে আপনি লোক না দেখিয়ে তাদের যথাযথ সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে রহমত ও বরকত দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।